नमस्कार पंडिबाड़ी विवेकानंद मॉडल स्कूल प्रिय छात्र छात्री आशा करी तुम्हारा भलो आचो तुम्हारे ये परीक्षा छो परीक्षागुलो भलोक दिए तो जैक आर वीडियो क्लैसे चले आसमें परीक्षा शेष ठीक है तो एखन थे आर तुम्हारे क्लस शुरू एन तुम्हारे आर भलोक पढ़ते है ठीक है तो देखो आज के विषय परिवेश उत्पादन ये विषय आज के आलोचना करब तो आलोचना शुरू करार आगे कैकटी कथा बोले तुम्हारे तो देखो उत्पादन बोलते गेले आमरा जेटा बुझी चाषबास करा तो जाई होक तो आज थेके आमरा जदि 30 थेके 50 बछर पेछनेर दिके चले जाई ताहले आमरा लक्ष्य करब जे लांगलेर साहाज्ये एबं गरु दिए चाषबास करा हतो एबं एकटि जमिते एकबारई फसल फलानो हतो से धान होक बा अन्य किछु होक तारपर किन्तु सेई जमिते आर सारा बछर चाषाबाद करा हतो ना বছরে একবারই চাষ করা হতো যে কোনো ফসলই হোক না কেন ধান গম যাই হোক না একবারই করা হতো এবং সেই সময় কিন্তু জৈব সার ব্যবহার করা হতো কিন্তু এই চাষবাস ব্যবস্থা কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে অর্থাৎ বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে এক জমিতে বারবার ফসল ফলানো হচ্ছে এবং জমিতে জৈব সারের বদলে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে এবং নানা রকম কীটনাশক ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল সেই জমিতে হচ্ছে ঠিক আছে যেমন গ্রীষ্মকালে পাট করা হলো বর্ষাকালে সেই পাট কেটে নেওয়া হলো সেই পাটের জমিতে আবার ধান করা হলো আবার শীতের সময় সেই ধান কেটে এবার সেখানে আলু করা হচ্ছে আবার কিছু কিছু জমিতে আবার সেই শীতকালে বিভিন্ন ডাল শস্য ফুলকপি বাঁধাকপি এগুলো চাষ করা হচ্ছে তাহলে দেখো একই জমিতে কিন্তু 2 থেকে 3 বার চাষ করা হচ্ছে এবং ফসলও ভালো হচ্ছে এবং এটা কি করে সম্ভব অর্থাৎ উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে এবং বিভিন্ন কীটনাশক রাসায়নিক সার তো রয়েছে সেই সঙ্গে কৃষিজ বিভিন্ন সরঞ্জাম অত্যাধুনিক সরঞ্জাম যেমন এখন আর লাঙল দিয়ে বা গরু দিয়ে হাল দেওয়া হয় না এখন ট্র্যাক্টরের সাহায্যে হাল জমিতে হাল দেওয়া হচ্ছে আরেকটি বড় ব্যাপার হচ্ছে আগে জমিতে যেমন জলের একটা সম্ভব ব্যাপার ছিল যে বর্ষাকালে জল পাওয়া যেত অন্য সময় জলের কোনো ব্যবস্থা ছিল না কিন্তু সেই ব্যবস্থা এখন আছে এখন যেমন যেই সময় জল নেই সেই সময় জল দিয়ে সেখানে চাষ করা যাচ্ছে এখন যেমন আগে যেমন বর্ষাকালে ধান চাষ হতো এখন কিন্তু গ্রীষ্মকালেও মানুষ ধান চাষ করছে শীতকালেও ধানের চাষ করছে কিভাবে জল সেচের সাহায্যে পাম্প সেটের সাহায্যে জল দিয়ে সেই জলের চাহিদা পূরণ করাচ্ছে অর্থাৎ ধান চাষ করতে কিন্তু জলের দরকার হয় অর্থাৎ জল যদি না পাওয়া যায় ধান কিন্তু বেড়ে উঠবে না সে আমন হোক বা আউশ ধান হোক যাই হোক না কেন জলের কিন্তু প্রয়োজন আছে তাহলে সেই জলের চাহিদা কিন্তু মেটানো হচ্ছে কিন্তু আগেকার সময়ে সেটা সম্ভব হতো না বৃষ্টি জলের অপেক্ষায় থাকতে হতো এবং বৃষ্টি যদিও এখনকার মতোই হতো আগে এখন যেমন বৃষ্টি হয় সেই সময় সেরকমই বৃষ্টি হতো কিন্তু অন্য সময় জল পাওয়া যেত না ঠিক আছে ওই খাল বিল ডোবা থেকে হয়তো জল যতটুকু সংগ্রহ করা যেত কিন্তু অন্য সময় আর পাওয়া যেত না এই সমস্যাটা ছিল তাহলে যেটা বলছিলাম যে তাহলে কি কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে এটা বলতে পারি আমরা তাই না তো এই কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনের ফলে একই জমিতে 2 বার 3 বার 4 বার ফসল ফলানো হচ্ছে এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের জিনিস চাষ করা হচ্ছে ঠিক আছে তো যাই হোক তো আমরা এই এই যে কৃষি ব্যবস্থার পরিবর্তন এই পরিবর্তনের আলোচনায় একটু বলে নিই ধান চাষ সম্পর্কে যে আগেকার সময় বর্ষাকালে ধান চাষ করা হতো এখন কিন্তু অন্য সময় ধান চাষ হয় আউশ এবং আমন প্রধান ধান আউশ ধান হচ্ছে একটু উঁচু জমিতে চাষ করা হয় কারণ ধানগুলো গাছগুলো একটু ছোট হয় আর আমন ধানে জলের প্রয়োজন বেশি হয় তার জন্য নিচু জমিতে চাষ করা কিন্তু চাষিদের পক্ষে লাভজনক ঠিক আছে এছাড়া পাহাড়ি অঞ্চলে যারা বাস করে তারা কিন্তু পাহাড়ের ধাপে সেখানে সেই জমির মতো তৈরি করে সেখানে কিন্তু চাষ করে যেটাকে ধাপ চাষ বলা হয় অর্থাৎ দার্জিলিংয়ের যে পাহাড় রয়েছে সেখানে করা হয় এবং পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ সময় আমরা দেখতে পাই চা চাষ করা হয় চায়ের গাছ লাগানো আছে তোমরা হয়তো দেখে থাকবে তো যাই হোক এই চা চাষ যে করা হয় সেখানে কিন্তু জলের খুব একটা প্রয়োজন হয় না তার জন্যই চা গাছের চা বাগানের মাঝে মাঝে দেখবে বড় বড় ড্রেন করা আছে জল চলে যাওয়ার জন্য এবং চা বাগানের মাঝখানে কিছু কিছু গাছ লক্ষ্য করে থাকবে তোমরা এই গাছগুলো থাকে অর্থাৎ অত্যধিক রোদ চা গাছে কিন্তু ক্ষতি করে এবং এই গাছগুলো হচ্ছে ছায়া প্রদানকারী গাছ অর্থাৎ গাছগুলো ছায়া প্রদান করে চা গাছকে ঠিক আছে তো যাই হোক তো এই কৃষি ব্যবস্থার এই আমূল পরিবর্তন এবং বিভিন্ন ফসল ঋতুভেদে কী কী চাষ করা হয় সেই নিয়ে আলোচনা আমরা করছি এখন আমি তোমাদের একটি ছকের সাহায্যে ঠিক আছে কোন ঋতুতে কী কী ফসল কী কী সবজি চাষ করা হয় একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো তো দেখো আমি ছকে লিখেছি কী জাতীয় উৎপন্ন দ্রব্যের নাম আর কোন ঋতুতে উৎপন্ন হয় ঠিক আছে তো প্রথমে আমি লিখছি এখানে দানাশস্য
দানা শস্য উৎপন্ন দ্রব্যের নাম হচ্ছে ধান গম, ঠিক আছে? তাহলে দানা শস্য লিখলাম ধান গম, তাহলে ধান গম কোন ঋতুতে হয়? ধান হচ্ছে বর্ষাকালে, আর গম হচ্ছে শীতকালে, ঠিক আছে? তাহলে দানা শস্য জাতীয় ফসল হচ্ছে ধান গম, ধান হচ্ছে বর্ষাকালে চাষ করা হয়, আর গম হচ্ছে শীতকালে চাষ করা হয়, ঠিক আছে? পরে দেখো ডাল বা আনাজ জাতীয়, আনাজ জাতীয়, আনাজের মধ্যে বিভিন্ন সবজি রয়েছে, যেমন আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ঠিক আছে? এগুলো, এই যে আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, বিনস, এগুলো হচ্ছে শীতকালে চাষ করা হয়, এগুলো শীতকালে হয়। এছাড়া তোমার পটল, ঢেঁড়স, ঠিক আছে, এগুলো হচ্ছে ঝিঙে, এগুলো হচ্ছে কিন্তু তোমাদের গ্রীষ্মকালে হয়। নিচে লিখে দিচ্ছি, পটল, ঢেঁড়স, ঝিঙে, এগুলো হচ্ছে গ্রীষ্মকালে, এগুলো হচ্ছে গ্রীষ্মকালে হয়, ঠিক আছে? এবার আসছি ফুল। ফুল আসি, তো দেখো ফুলের নামগুলো লিখছি, গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এগুলো হচ্ছে তোমার শীতকালে হয়, ঠিক আছে? তাহলে গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এগুলো হচ্ছে শীতকালে হয় এই ফুলগুলো। এছাড়া আরো কিছু ফুল আছে, জিনিয়া, কৃষ্ণচূড়া, এগুলো হচ্ছে গ্রীষ্মকালে, ঠিক আছে? আবার শাপলা, কলমি, পদ্ম, এগুলো হচ্ছে বর্ষাকালে হয়, বর্ষাকালে, ঠিক আছে? তাহলে দেখো জিনিয়া, কৃষ্ণচূড়া, এগুলো হচ্ছে গ্রীষ্মকালে, আর শাপলা, কলমি, পদ্ম, হ্যাঁ, এগুলো হচ্ছে বর্ষাকালে হয়, ঠিক আছে? তো দেখো আরো কিছু ফল আমি লিখে দিচ্ছি ওপরে, ফল, যেমন পেয়ারা, খেজুর, পেয়ারা খেজুর বর্ষাকালে হয়, আবার কমলা লেবু আছে, আম, জাম, কাঁঠাল হচ্ছে গ্রীষ্মকালে, আম, জাম, কাঁঠাল গ্রীষ্মকালে, আম, জাম, কাঁঠাল গ্রীষ্মকালে। এছাড়া আরো কিছু ফল রয়েছে, যেমন কমলা লেবু, কুল, জলপাই, সবেদা, এগুলো হচ্ছে শীতকালে হয়, ঠিক আছে? আর তন্তু জাতীয় ফসলের মধ্যে যেমন পাট রয়েছে, পাট গ্রীষ্মকালে হয়, কিন্তু ফসল তোলা হয় বর্ষাকালে, যাই হোক গ্রীষ্মকালে হয়। আর আরেকটি ফল রয়েছে কলা, কলা কিন্তু সব ঋতুতেই হয়ে থাকে, অর্থাৎ তুমি গ্রীষ্মকালেও পাবে, বর্ষাকালেও পাবে, সব সময় পাওয়া যায়, ঠিক আছে? তো একটি ছকের সাহায্যে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে কোন ঋতুতে কি কি হয়, কি কি সবজি হয়, কি কি আনাজ হয়, এবং কি কি ফুল, কি কি ফল হয়, ঠিক আছে? তো তোমরা এগুলো দেখবে, এবং পরের ক্লাসে আমরা অন্য বিষয়ে আসবো।
তোমরা এইগুলো বাড়িতে ভালো করে পড়বে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। দাদা।